তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের ঠাকুরগাঁও জেলার ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1 এর আজকের ক্লাস। তো আমরা আসলে একটা জার্নির মধ্যে দিয়ে আছি। প্রথম দিনের ক্লাস থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলতে শুরু করেছিলাম। 25 নম্বর ক্লাসের পরে আমাদের একটা অ্যাসেসমেন্ট হয়, তারপরে হচ্ছে আমরা কোর কনসেপ্টের দিকে চলে যাই। একটু ডিপ বিষয়গুলো নিয়ে কথাবার্তা শুরু করেছিলাম আমরা, লিড জেনারেশন, তারপরে হচ্ছে মেইল চিম্পের কথাটা এখানে আসছিল, কিভাবে ইমেল মার্কেটিংটা করা যায়। তারপরে আবার আমরা এখান থেকে একটু ভিতরে চলে গেছিলাম, টুকটাক এসইওর কথাবার্তা এখানে আসছিল, এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে আসলে এসইও ফ্রেন্ডলি আমাদের ওয়েবসাইটকে আমরা করতে পারি। এর আগে ব্লগের একটা কনসেপ্ট নিয়ে আমরা কথাবার্তা বলছি, ব্লগটাকে কিভাবে সাজানো যায়, ব্লগে কিভাবে ব্লগটা সাজানো কিভাবে যায় সেটাই কথা বলছিলাম। কন্টেন্ট মার্কেটিং নিয়ে পার্টিকুলারলি আমরা কোনো কথা ওইভাবে বলি নাই। কিওয়ার্ড রিসার্চের বিষয়টা আসছে, তারপরে এখানে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস এর টপিকগুলো আসছে, কিন্তু কিভাবে কন্টেন্ট রাইটিংটা করা যায় বা কন্টেন্ট রাইটিং এর স্কিলটা কিভাবে আর একটু বাড়ানো যায় সেই বিষয়ে আমরা কথা বলি নাই। সুযোগ যদি পাই, কোর্স যদি শেষের আগে আমরা সুযোগ পাই, হয়তো কন্টেন্ট মার্কেটিং নিয়ে এক দুটা ক্লাস আমরা কথা বলতে পারবো। তো এই জার্নিতে আজকের ক্লাসে আমাদের সামনে একটা ছোটখাটো ব্রিফ রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের লুৎ ভাইকে, ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন, এজ এ ডিজিটাল মার্কেটার এই স্কিলটা প্রত্যেকেরই থাকতে হবে। লুৎ ভাই আমাদেরকে সেই বিষয়ে একটু ধারণা দেবেন। ক্লাসটা আমরা রেকর্ড করে রাখছি, আর আমি আশা করব আমাদের ব্যাচের প্রত্যেকেই, সবাই যেহেতু একটা প্রিভিলেজ পাচ্ছেন, লুৎ ভাই মোটামুটি একজন এক্সপার্ট লেভেলের মানুষ, ওনাকে প্রশ্ন করবেন, ঠিক আছে, উনি ওনার জিনিসগুলো শেয়ার করবেন আমাদের সাথে, আর স্কিলটা যাতে মোটামুটি 10-15 দিনের মধ্যে একটা লেভেলে আমরা নিয়ে আসতে পারি ক্লাস থেকে, সেই চেষ্টাটা আপনারা করবেন। আমি আসলে লুৎ ভাইকে আমি বলছি যে ওনার ক্লাসটা শুরু করার জন্য আমি প্রেজেন্টটা স্টপ করছি, লুৎ ভাই এখন প্রেজেন্ট করবেন। জি স্যার, ধন্যবাদ। জি লুৎ ভাই, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই দেখা যাচ্ছে, সবাই একটু রেসপন্স জি করেন ভাই, একটু রেসপন্স করেন। আচ্ছা 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 ভাই, এরকম প্লেসে আমি তো ভাই নতুন, আমি ভালো করে গুছাইও কথা বলতে পারি না, ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন, ব্যাপার না ভাই, সাথে দিয়ে যান। সমস্যা নাই ভাই, চালিয়ে যান। আচ্ছা, প্রথমে আমরা ওই সফটওয়্যারটা ক্যামটেসিয়া সফটওয়্যারটা অন করে নেব। নেওয়ার পরে আমরা যে ফাইলটিতে কাজ করব সেটা আমরা এই যে এখান থেকে, আচ্ছা এখান থেকে হোক কিংবা এই জায়গা থেকে হোক, আমরা ভিডিওটি ইনপুট করে নেব। আচ্ছা, আমি এই ভিডিওটি নিচ্ছি। ভিডিওটি ইনপুট হয়ে গেছে, এটি আমরা ড্রাগ করে মাউস ধরে, মাউসে চেপে ধরে ড্রাগ করে এই যে টাইম লাইনে নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, জি নিয়ে আসছি। জি এটা একটা আমাদের ওই মনিক স্যারের এই ক্লাস ছিল। জি জি এই যে প্লে করছি আমি ভিডিওটা, দেখা যাচ্ছে জি জি আমি দেখা প্লে যাচ্ছে, করছি। জি আচ্ছা আচ্ছা, উপরের যে অংশটা জি দেখতে পাচ্ছেন, এই যে উপরে এই যে টাইম লাইনে, এই যে এটা আমার মাউসটা যেখানে আছে, জি জি এটা হলো আমি যে জি রেকর্ডিং বুঝছি, করছি, এটা আমার পার্সোনাল পার্সোনাল কথাগুলো, এখানে আমি যে কথাগুলো বলছি এই উপরে এটা রেকর্ডিং হয়েছে।
আর নিচের যে টাইমলাইনটা আছে এখানে ভিডিওটা সহকারে আপনারা যে কথাগুলো বলছেন, বাকিরা যে কথাগুলো বলছে, স্যার যে কথাগুলো বলছে, এখানে ভিডিও সহকারে এই টাইমলাইনটাতে রেকর্ডিং হয়েছে। আর উপরেরটা শুধু আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো রেকর্ডিং হয়েছে। আচ্ছা, জি জি, আপনি পরে এটা এডিট করছেন নাকি? না না, এটা অটোমেটিক হবে, সেভ হবে, আমার রেকর্ডিংটা অটোমেটিক এভাবেই সেভ হবে আমি যখন সেভ করতে যাব। আপনার কথা বলতে, আপনি ক্লাসে আপনি যেগুলো কথা বলছেন শুধু সেগুলো ওখানে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার এই যে উপরে টাইম, এই যে উপরে টাইমলাইনটাতে, এই যে মাস্টার জামিনার আছে, এটাতে শুধু আমার কথাগুলো আছে। আপনি যে আপনি যদি করেন সেখানে আপনার কথাগুলো অটোমেটিক ওখানে হবে, মানে পিসির আলাদা সামনে হবে। বসে থাকে, পিসির সামনে বসে থাকে যে কথাগুলো হ্যাঁ বলা সেটাতে উপরে। জি জি, জি আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা ইনপুট করলাম, ইনপুট করার পরে মিডিয়া ফাইল, মিডিয়া ফাইলে এখানে তেমন কিছু নাই। আচ্ছা, আমরা পরের ইয়াতে চলে যাচ্ছি, পরের অপশনটাতে। আচ্ছা, পরের অপশনে আমি চলে যাচ্ছি, এখানে কিছু, এখান থেকে আমরা ওই যে কিছু লেখা লিখে দিতে পারি, আমরা ওই যে স্ক্রিনে যে স্ক্রোল হয় লেখাগুলা, এখান থেকে আমরা এগুলো করতে পারি। কিন্তু এভাবে এগুলো এগুলো ব্যবহার করতে পারি আমরা, এই যে অনেক সময় ওই যে শেপ ভাই কার্টুনের না এগুলো, ভাই, হ্যাঁ শেপ, আসলে এটা শেপ, এখান থেকে শেপটা না, এখান থেকে কিছু কথা লেখার জন্য আর কি, এটা শেপ না। জি আচ্ছা, এখান থেকে আমরা অনেক সময় ওই যে অনেক কার্টুন ব্যবহার করে, অনেক ওই পেপারে দেখছেন না, কার্টুন গুলা ব্যবহার করে কিছু কথা লেখে, জি কিছু ফানি ফানি কথাগুলো লেখে, এই ধরনের আমরা এখানে কিছু লিখে দিতে পারি, হয়তো বা একটা ছবি নিতে পারি এখান থেকে কারো। আচ্ছা, একটা ছবি নেই, আমার এই ছবিটা নিলাম, এই ছবিটা নিয়ে আমি এখানে রাখবো। এটা কিন্তু অটোমেটিক আমার যে টাইমলাইনে চলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমি মাউসটা যেখানে নিয়ে গেছি, এটা কিন্তু আমার ছবিটা, বুঝতে পারছেন? আর এটা এটা হইলো, এই যে এই নিচেরটা হইলো এই শেপটা, যেখানে আমরা কথা লিখবো। এখানে যদি এভাবে দেই, আমি বলতেছি যে হাই, ঠিক, আমরা এই জিনিসটা এইভাবে ব্যবহার করতে পারি, বুঝা গেছে এই জিনিসটা? জি ভাই, আচ্ছা, ক্লিয়ার। এটা আমরা এভাবে ব্যবহার করতে পারি। তারপরে অপশনটা, আর প্রয়োজন মতো আপনারা এই শেপ গুলা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, যার যেটা ভালো লাগে, কারো যদি এরোটা ভালো লাগে তো এরোটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরের যে অপশনটা আছে, আচ্ছা মাউসটা দেখতে পাচ্ছেন, এখান থেকে তো এটা ব্যবহারই করতে পারতেন, এই যে এটা এই অপশনটা, জি এটা হলো এই যে আমরা যে ছোট ছোট করে তীরগুলা ব্যবহার করি, এই আর গুলা মার্ক করে দেওয়ার জন্য, যে এই পাশ দিয়ে যাবে একটা জিনিস, এই পাশ দিয়ে একটা জিনিস যাবে, এই এটা হলো এই ধরনের। তারপরেরটা হলো শেপ, এই যে আপনি শেপের জি কথা বলতেছিলেন না, আচ্ছা এই যে শেপের কাজটা আমি দেখাচ্ছি, জি ভাই, ঠিক সেম ভাবে ড্রাগ করে নিব শেপটা। আচ্ছা, একটু কালারফুল জায়গায় যাই, শেপটা আমি ড্রাগ করে নিলাম, আচ্ছা শেপটা আমি ড্রাগ করে নিলাম, ড্রাগ করার পরে এখানে শেপটা আমি কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, কালার চেঞ্জ করে দিলাম,
আচ্ছা, সে প্রথমে শেপটা নিছি, তারপর একটা টেক্সট নিছি ওইটার উপরে, ঠিক আছে? আমরা ওই যে টেক্সটটা নিছি, এই টেক্সটটা আমরা এখান থেকে আমরা ভিতরে নিয়ে চলে যাব, মাউস চাপে ধরে ড্রাগ করে আমরা ভিতরে নিয়ে চলে যাব। নেওয়ার পরে এটা আমি দেখাচ্ছি যে স্ক্রল ডাউন লেখা যে ভেসে যায় স্ক্রিনের মাঝে, আমি কিন্তু এই জি অপশনটা জি দেখাচ্ছি। মোবাইল হয়ে আসবে আর কি। জি, আচ্ছা, তারপর আমরা এই অ্যানিমেশন থেকে একটা এখানে এখান থেকে একটা নিব, এই যে অ্যানিমেশন থেকে একটা নিলাম। নেওয়ার পরে এই যে টেক্সটটা আমি এই যে ভিতরে ঢুকাই দিছি, এই টেক্সটটা আমি আমাদের যে সাইড অ্যারো গুলো আছে, লেফট রাইট আপ ডাউন অ্যারো গুলো যে আছে, এগুলার আমি কি এটা বলে লেফট লেফট যে অ্যারোটা আছে আমাদের কিবোর্ডের, এটা আমি চাপে ধরবো। আস্তে আস্তে লেখাটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় লেখাটা, ততক্ষণ পর্যন্ত আমি চাপে ধরে আছি লেফট অ্যারোটা। আর আমাদের টাইম লাইনে দেখা যাচ্ছে, এই যে এই যে আমাদের টাইম লাইনে দেখা যাচ্ছে যে এখানে এই যে একটা একটা ছোট্ট ফোটার মতো দেখা যাচ্ছে। জি আচ্ছা, আচ্ছা, আমি যে নিয়ে গেলাম, এখন একটু প্লে করে দেখাই, গেল লেখাটা, লেখাটা কিন্তু অনেক স্পিডে চলে গেছে, জি বুঝতে ভাই, পারছেন? অনেক স্পিডে চলে গেছে। আবার দেখাই, অনেক স্পিডে চলে গেছে। এটা আমরা স্লো কিভাবে করব, এটা আমরা স্লো করব এই যে আমার যে এখানে যে টেক্সট এরিয়াটা আছে, শেপটা আছে, এখান থেকে আমরা ওই যে লাল করে ছোট্ট, লাল ছোট্ট করে জুম করে দেখানোর মতো ব্যবস্থা নাই, লাল ছোট্ট করে যে অপশনটা আছে দেখা যাচ্ছে, এটা আমরা টেনে ধরব, মাউস ড্রাগ করে চাপা ধরে চেপে ধরে এভাবে টেনে বড় করে দিব। যতই বড় করে দিব ততই এই জিনিসটা কিন্তু স্লো করে যাবে। আচ্ছা, আমি আর না স্লো করি, এখন দেখেন যে ওটা এখন কিন্তু স্লো হয়ে যাবে। এখন স্লো করে আসতেছে, হ্যাঁ অপশন করে আসতেছে। ওই যে টেলিভিশনে খবর গুলো যে স্ক্রল হয়ে এরকম চলে যায়, নিউজ নিউজের একগুলো নাকি? আর কি আমাকে বলেছেন এটা যদি আমি এই যে হলুদ যে এটা দেখা যাচ্ছে এরোটা, এটা যদি আমি আরো বড় করে দিই তাহলে কিন্তু আরো স্লো হয়ে যাবে। জি স্যার, দেখা যায় না জি দেখা যাচ্ছে তো। জি ভাই, তাহলে কি বলতেছেন, বুঝলাম না স্ক্রিন শেয়ারের কথা। কে বলছে ভাই স্ক্রিন শেয়ারের কথা? না স্যার, ভাই ওইটাই বললো যে মানে নিউজে আমরা যেভাবে দেখি আর কি ওইভাবে ওই সিস্টেম আর কি, ওইটার কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা যদি আমরা আরো টেনে বড় করে দেই তাহলে কিন্তু আরো স্লো যাবে টেক্সটটা, এই আরো স্লো হয়ে গেছে দেখেন। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, বললাম যে নিউজের যে হেডলাইন গুলো যায় না নিচ দিয়ে স্ক্রল করে, ওরকম জি জি, স্ক্রল হয়ে যায়। হেডলাইন গুলো ওরকম লাগছে। আচ্ছা, ভিডিওটার কি কথাগুলো শোনা যাচ্ছে? না তো আমরা শুনতে পাচ্ছি না। না ভাই, না ভিডিওর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, না গেলে তো অনেক সমস্যা।
আচ্ছা, ভিডিওর কথা কি স্যার শোনা যাবে না? স্যার আপনারা কি এইভাবে শুনতে পাবেন না? না আমি এটা যে বোধহয়, না 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 তুই যদি এখানে ভিডিও মানে অন করেন এটা বোধহয় আমরা শুনতে পাবো না। আচ্ছা আচ্ছা, তাহলে একটু ব্যবস্থা করি। মিটে তো মনে হয় ভিডিওর কথা শোনা যায় না মনে হয়। আচ্ছা, এবার সম্ভবত শোনা যাবে, আশা করি এবার শুনতে পাবেন। প্লে করলাম। জি হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিচ্ছেন? স্ক্রিন শেয়ার তো গেলাম, কিন্তু এটা তো হচ্ছে না। আপনি প্রেজেন্ট না হয়ে যান, শোনা প্রেজেন্ট যাচ্ছে? দিয়ে এন্টার ইউর স্ক্রিন হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? এটা যদি ক্লিক করে আচ্ছা, আচ্ছা, স্ক্রল ডাউনের কাজটা গেল, তারপর আমাদের কাজ আছে পরেরটা, হলো ব্লার অপশন। আচ্ছা, পরের অপশনে যাই আমরা। ভাই অনেক সময় ওই যে বললাম যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে, অন্যরকম একটা অ্যাক্সিডেন্ট হইলে অনেক সময় ব্লার করে দেয় জায়গাটা, দেখতে খারাপ লাগে। যে ওই ওই ব্লারটা দেখাচ্ছি আমি এখান থেকে। আচ্ছা, আমি যদি এই অপশনে যাই, ব্লার অ্যান্ড হাইলাইটস, এটা ড্রাগ করে ধরে টেনে নিয়ে আসবো, আনার পরে যতটুকু আমার প্রয়োজন ব্লার করার, চারপাশ থেকে আমি টেনে ধরে ব্লার করে দিব। এখানে ব্লারটা আমি কম বেশি করতে পারবো। আমার ডান পাশ থেকে এই যে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি, এই যে এটা 100% করা আছে, এটা যদি আমি এই যে কমাই দিই, বুঝা যাচ্ছে কি? আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ আমি যে কম বেশি করতেছি, হুম হুম আমি গোটাটা করে দিলাম, এই যে আমি কমাই দিচ্ছি, কমাই যদি দেই, এই যে কিন্তু হালকা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা এটা গেল ব্লারের অপশনটা। বেশি মানে বেশি আচ্ছা স্পষ্ট ভোলা আর কি। হ্যাঁ, বেশি ভোলা হয়ে যাবে। আচ্ছা, তারপরের অপশনটা নিলাম, এই যে এটা, পরেরটা কি আছে দেখি। এটা হলো আপনি যতটুকু সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, ওইটুকু শুধু দেখা যাবে। যে আমি খালেদ ভাইকে সিলেক্ট করে দিলাম, এই চারজনকে সিলেক্ট করে দিলাম, খালেদ ভাইকে দিছি, স্যারকে দিছি, শওকত ভাইকে দিছি, আর মোখলেসুর ভাইকে দিছি। দিয়ে যদি আমি এটা বাড়াই দিই, বাকিটুকু অন্ধকার হয়ে গেছে, ড্রাগ হয়ে গেছে, আর যেটুকু আমি সিলেক্ট করে দিছি এটুকু শুধু দেখা যাচ্ছে। এটা বোঝা গেছে অবশ্যই? জি ভাই, আচ্ছা মুভি শেষ হওয়ার সময় এরকম হয়ে যায় কিছুটা। জি জি। আচ্ছা, এবার হাইলাইটস এ গেছি, এই স্যারকে শুধু এখানে আমি হাইলাইটস করে দেবো। স্যারকে এখানে আমি হাইলাইটস করে দিলাম। বিভিন্ন কালারে আমি হাইলাইটস করে দিতে পারি স্যারকে এখান থেকে। এই জায়গাটা হাইলাইটস করে দিতে পারি, এই যে পাশ থেকে বিভিন্ন কালার দিয়ে। তাহলে আসলে আমরা এই যে চলন্ত কোনো একের মধ্যে মানে ভিডিওর মধ্যে স্পেসিফিক কোনো ছবি আমরা এভাবে করতে পারি, তাই না? জি জি জি, আপনার পছন্দ মতো। আচ্ছা, তারপরে যে অপশনটা আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, মাউসটা যেখানে গেছে, পিক্সেল অপশন, এটা পিক্সেলের অপশন, অপশনটার নাম। আচ্ছা, এটাও আমি ড্রাগ করে ধরে নিয়ে আসবো। আচ্ছা, আমি খালিদ ভাইকে, খালিদ ভাই মনে করেন যে ক্ষত বিক্ষত হয়ে গেছে কোনো কারণে, দেখানো যাচ্ছে না ওনাকে। কোনো আপত্তিকর দৃশ্য থাকলে এরকম করে দেয়। হ্যাঁ, আপত্তিকর দৃশ্য আছে। এটা যদি আমি এখন প্লে করি,
এই যে এটা কিন্তু টাইমলাইনে চলে আসছে আমার পিক্সেল অপশনটা, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে মাউসটা আমি যেখানে নড়াচ্ছি এখানে, আমি প্লে, আমি যদি প্লে করি, আমি প্লে করছি, জায়গাটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে, ঘোলাটের মতো। আপত্তিকর দৃশ্যটা ইয়া হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে। এটাও আমরা অপাসিটিটা কম বেশি করতে পারি, এটা যদি আমি কমাই দিই বাড়াই দিই, এই ডান পাশ থেকে আমরা করতে পারি। আচ্ছা, তারপর এই অপশন শেষ, তারপর গেল আপনার মেনশন। অনেক সময় কোনো কোনো জিনিস একবারে মেনশন করে দেয় না, হ্যাঁ দে যে অন্য একটা ভিডিওতে ওইখানে সময় যে এই হলো সেই অপারেটর। হ্যাঁ মেনশন করে দেই। আচ্ছা, একটা মেনশনের জায়গা খুঁজে বের করি, এই জায়গাটা মেনশন করে দেব। পরে কোন এক মিটিং এ ছিল, হ্যাঁ এই সেই লোক মিটিং এ দেখা গেছে ক্যামেরাতে। অনেক সময় ওই যে দেখেন না, এই যে ওই সিসি ক্যামেরা যে ভিডিও গুলো এইভাবে মোটরসাইকেল চুরি করে লোকটাকে মেনশন করে দেয়, এটা চোর এটা চোর। হ্যাঁ, আমরা এই এগুলা ব্যবহার করে আমরা করতে পারি। এই যে আমার টাইম লাইনে এটা চলে আসছে, এটা যদি আমি মনে হয় যে ড্রাগ করে ধরে আমি নিয়ে আসি, স্ক্রিনে নিয়ে আসি, অটোমেটিক কিন্তু আমার এই টাইম লাইনে এটা চলে আসবে, যেটা আমি বড় করলাম। আচ্ছা, এটুকু ধরে যতটুকু আপনার মেনশন করার দরকার, দেখছেন? জি ভাই, জায়গাটা মেনশন হয়ে গেছে। এই ধরনের আমরা এই সব সব ধরনের অপশন গুলো ব্যবহার করতে পারি, আমরা এগুলো এটাও ব্যবহার করতে পারি। আপনার প্রয়োজন যেটা, আপনার যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা, এই অপশনটা গেল। আচ্ছা, তারপরে এই অপশনটা কি আছে, কিবোর্ড। আচ্ছা, আমরা এই যে শর্টকাটটা, আমরা মনে করেন যখন আমরা ভিডিও করি তখন ভিডিওতে দেখাই দিই যে কন্ট্রোল এ চাপে এই কাজটা করছি, এই যে আমরা এই যে মুখে না বলে এখানে আমরা দেখাই দিই যে আমরা কন্ট্রোল এ চাপে কাজটা করছি। জি ভাই, ভাই বুঝতে পারছেন? জি ভাই, কন্ট্রোল এ চাপে কাজটা করছে। এই ধরুন আমরা কিন্তু এটা ইস্যু করতে পারবো, এডিট করতে পারবো, হয়তো বা কন্ট্রোল ভি যদি হয় সেটাও আমরা কিন্তু লিখে দিতে পারবো, এই যে লিখে দিতে পারবো এই পাশ থেকে। এই যে আমরা এই যে ডান পাশে এই যে দেখতে পাচ্ছি না, কিস কি লেখা যায়, এখানে এখানে যদি আমি শিফট দিব, কিউ করে দেই, হ্যাঁ কিউ করে দেই, শুধু কিউ, এখান থেকে আমরা এই কাজটা করতে পারবো। কালারও এখান থেকে কালারও করে দিতে পারবো, যে কি কালারে নেবো আমরা। আচ্ছা, এটা গেল, এই অপশন শেষ। তারপর আসলো আপনাদের ট্রান্সমিশন, পরে অপশনে যাই ভাই। হ্যাঁ ট্রানজিশনে আসুন। ট্রান্সমিশন অপশনটা, আচ্ছা আমি কিছু ছবি ইনপুট করে নেই। এই ছবিটাই নিলাম, এই ছবিটা চলে আসছে, ইনপুট করলাম যে ছবিটা। আচ্ছা, ড্রাগ করে ধরে আবার আমি স্ক্রিনে নিয়ে যাবো, স্ক্রিনেও নিতে পারি, টাইম লাইনেও নিতে পারি। আচ্ছা, কোনটা দেখেছিলাম, ট্রান্সমিশনটা না? আচ্ছা, ট্রান্সমিশনে এগুলো হলো আপনার
বিভিন্ন প্রকার মডেল, আপনি কিভাবে এই যে আমি যে পিকচারটা নিলাম এটা কি মডেলে আপনি ওপেনিং করতে যাচ্ছেন? আচ্ছা, আমি যে প্রথম যে ওপেন ইয়ারে নেই, অপশনটা নেই, আচ্ছা এটা ধরে টাইম লাইনে যে ছবিটা নিছি আমি, টাইম লাইনে যে ছবিটা আছে ওইটার উপর ড্রাগ করে আমি ছেড়ে দেবো। আমি এই যে এখান থেকে ধরে মাউসের লেফট বাটন চাপে ধরে আমি কিন্তু এখানে নিয়ে আসছি। আসে নিয়ে এসে ছাড়ে দিলাম, নাই তো এক মিনিট স্যার। আচ্ছা আসলাম, আমি আবারও দেখাচ্ছি যে ট্রান্সলেশন অপশন থেকে আমি যে ছবিটা নিছি, আমি যে এই ছবিটা নিছি, এই ছবিটার উপরে একটা, এই ছবিটা যে ওপেনিং হবে এটার উপরে একটা মডেল দিব আমি। আচ্ছা, প্রথম মডেলটা নিচ্ছি আমি, মাউসের লেফট বাটন চেপে ধরে টাইম লাইনে আমি যে ছবিটা নিছি এখানে আসে আমি ড্রাগ করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে দেখি, এখন প্লে করে দেখি যে ছবিটা কি মডেলে আসতেছে। দেখছেন, আর একটু বাড়াই দেই, আমরা যদি আরেকটু স্লো করে নিতে চাই এই এটা বাড়াই দিব, দেখি কি কিরকম করে আসে। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতেছেন আস্তে করে আসতেছে, মানে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে। আমরা যদি এই পরে আবার পরের অপশনটা নেই, পরের অপশনটা ড্রাগ করে মাউসের রাইট বাটন লেফট বাটন ধরে আবার যদি আমি এখানে টাইম লাইনে এসে ছেড়ে দেই, তাহলে দেখি মডেলটা চলে আসলো। আবার এই দেখি প্লে করে দেখি কি মডেলটা আসলো। হ্যাঁ হ্যাঁ, বিয়ের ভিডিও গুলোতে এরকম আসে যে বর বা কনে এরকম আসে। জি 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 দেখতে পাচ্ছেন শানু ভাই, স্যার এক মিনিট, এটা দেখে নেই আমরা রূপু ভাইয়ের বিয়ের ভিডিওটা আমরা এডিট করবো ইনশাল্লাহ সময় মিলে। হ্যাঁ স্যার এক মিনিট, একটু একটা ফোন আসছে স্যার। ওকে, সমস্যা নাই সমস্যা নাই, আমরা আছি। জি স্যার আসলাম আবার স্যার, ওই স্যার একজন ফোন দিছিল স্যার, ওই যে এই কাজের জন্য স্যার, এক টিচার ফোন আচ্ছা আচ্ছা, দিছিল। ঠিক আছে ভাই। আচ্ছা দিদি, আরেকটা অপশন গেল স্যার, এখান থেকে আরেকটা দেখাই। এইখানে বিভিন্ন বিভিন্ন প্রকার মডেল আছে, আপনি যে মডেলটা ব্যবহার করবেন, যে সময় যেটা প্রয়োজন হয় সেটাই ব্যবহার করবেন। আচ্ছা আমি আরেকটা দেখাই, স্পেস টার্ন এটা মডেলটার নাম। আচ্ছা আবার প্লে করে দিলাম, শানু ভাই দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ধরনের এই মডেল গুলো এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা ভাই, অনেকে যে মিউজিক অ্যাড করে যে ভিডিও চলে আমার, তখন পরে গান বাজে সুন্দর, আচ্ছা আচ্ছা, মিউজিক এর কথা বলতেছেন, মানে মিউজিক ভিডিও এরটা ওটা কিছু না, আসলে ওটা কিছু না, মিউজিক এরটা ঠিক এইভাবেই আমরা এড করে নেব। আচ্ছা আপনাকে দেখাচ্ছি আমি, আমি একটা মিউজিক নিচ্ছি,
মিউজিক বলতে একটা ভিডিওই নিচ্ছি, ঠিক আছে? ওখানে অডিও ভিডিও আমরা দুইটাই পাবো, সমস্যা নাই। দেখে না অনুষ্ঠান হচ্ছে কিছু, আবার যে জন্মদিনের অনুষ্ঠান বা এখানে অনুষ্ঠান পরে তখন গান বাজছে। আচ্ছা 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 আচ্ছা, একটু একটু সময় দেন, এটা কোথায় গেল? আচ্ছা, এটাই আমি দেখাচ্ছি, এটা ছোট্ট একটা ভিডিও। আচ্ছা, এটা চলে আসছে, এই যে সবুজ যেটা দেখতে পাচ্ছেন, ইনপুট যেটা করলাম আমি। আচ্ছা, এটা সেম একদম, আপনি ওই অডিও হোক আর ভিডিওই হোক, আপনি ইনপুট করলে এইভাবে চলে আসবে আপনার এই টাইম লাইনে। আচ্ছা, ওইটা ড্র্যাগ ড্র্যাগ করে ধরে আপনি এইভাবে নিয়ে আসে ছাড়ি দিবেন, অডিও হোক আর ভিডিওই হোক। আচ্ছা, ছাড়ি দিলাম, ছাড়ে দিয়ে প্লে করতেছি, প্লে করতেছি, ছোট্ট করে নেই। দেখে বেলা কোন সাউন্ডটা নাকি ভাই? জি জি জি, বলে দিচ্ছি আপনাদের সাবস্ক্রাইব মাই চ্যানেল বলে ঘন্টাটা বাজিয়ে দিন বলে টল শুরু হয়। জি স্যার, কি অবস্থা? মাত্র আমি বুঝতে পারছি না স্যার। স্যার, ক্যামটাসিয়া 9 দিয়ে ভিডিও এডিটিং। জি স্যার, হ্যালো, কি অবস্থা? মাত্র দেখছি তো না না না, ভিডিওর মধ্যে স্যার। ও আচ্ছা আচ্ছা, আমার তো ভাই ভয় লাগে। ওই স্যার, ওটা ভিডিও স্যার, আমি তো অবাক হয়ে গেছি স্যার, কি ব্যাপার? আমি স্যার ওটা আমার, আমি হেডফোন ছুটাই দিয়ে আমার, আমি ওই যে আমার স্পিকারে আমি সাউন্ডটা শুনাইলাম। আমি 2 মিনিট একটু মানে হেডফোনটা খুলে সাইডে গেছিলাম, আমি স্যারকে খুঁজে বেড়াচ্ছি, স্যার কথা কথা বলছি, স্যারকে তো খুঁজে পাচ্ছি না। আমি দেখতেছি যে কি এখানে তো স্যারের কাউকে দেখলাম না। আবার আমি আবার লুদ ভাইকে বলতেছি কি যে ভাই একটু আপনি বিয়ে করেন, স্যার অনেক কথা বলতেছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, চালাই দাও। স্যার তো বললো 13 জন, আমি তো দেখলাম ঠিকই 13 জন আছে, স্যার আর উনি বাদ দিয়ে 13 জন ঠিকই স্টুডেন্ট। দাদারা কে যেন বললো, কৃষ্ণ দামনাই বললো যে ক্যাম্পের শিয়াতে কাজ চলছে। আমি তো জানি যে স্যার এখানে কোশ্চিন করতেছে, তো আমি অ্যান্সার দিলাম। আল্লাহ, নুদ ভাই এগুলা কাজ করিয়েন না ভাই, আরে তো হাই প্রেসার ফেলেছিলেন আপনি। আচ্ছা যাই হোক স্যার, ভাই শাইনু ভাই অডিওর কাজটা বুঝতে তো পারছো না? হ্যাঁ, খুব সুন্দর করে বুঝতে পারলাম। আচ্ছা, আমি যদি চাই যে এই যে সাউন্ডটা হচ্ছে না, যে সাউন্ডটা আপনারা শুনলেন, এই যে বেল আইকনের সাউন্ডটা, যে সাউন্ডটা যদি আমি একবারে জিরো করে দিতে চাই, আচ্ছা আমার ওই এই যে ডান পাশে, ডান পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন গেইন নামের যে অপশনটা আছে, এটাকে 100% করা আছে, আমি যদি এটা 10 এর ধরে আমি জিরো করে দেই, তাহলে কিন্তু এই সাউন্ডটা আর পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু এই যে স্যার কথা বলতেছে, শুধু এই কথাটা, ওটা মিউট, ইয়াটা মিউট হয়ে যাবে আগে সাউন্ডটা, শুধু আপনি ওই ভিডিওটাই দেখতে পাবেন, বুঝতে পারছেন? এটা যদি আমি 100% করে দিই, তাহলে কিন্তু এখন শুনতে পাবেন। আচ্ছা, স্পিকার বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ ভিডিওটা না, আপনি, আমি যে ইয়াটা ই করছি
যেটা আমি ভিডিওটা নিয়ে আসছি ইনপুট করে, আলাদা করে যেটা নিয়ে আসলাম আমি আর আমাদের যে মেইন বিল ভিডিওতে করে সাউন্ড ফাংশন, সেটা চলবে, তাই তো? হ্যাঁ সেটা চলবে। আচ্ছা এটা যদি আমি শুধু এই জিনিসটাকে আমি ক্রপও করতে পারি, কাটতে পারি যেটা আর কি, কাটবো আমরা এইখান থেকে, এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে আমার মাউসটা যেখানে গেছে, ক্রপ আইকনটা দেখতে পাচ্ছেন, আর মোবাইল যারা যা চালান ক্রপ ক্রপ করেন তারা বলতে পারবে, এই যে ক্রপে ক্লিক করলাম, ক্রপে ক্লিক করার পরে এটা আপনার পরিমাণ মতো আপনি ছোট করে নিতে পারবেন, এখন কিন্তু এই যে ছোট হয়ে গেল, এই যে ছোট হয়ে গেছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন। এইবার বুঝতে পারছেন ভালো মানে, এই যে দেখেন সুন্দর সুন্দর আছে। জি শাইনু ভাই, ক্লিয়ার তো নাকি? হ্যাঁ একদম ঠিক। বাকিদেরও ক্লিয়ার ইনশাল্লাহ। আচ্ছা এটা গেল, এই অপশন তো দেখানো হইলো। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, আচ্ছা টাইম লাইনে যে আমরা টেক্সটটা লিখছিলাম মনে আছে আপনাদের? এই যে টেক্সটটা যে ভাসে আসতেছে টেক্সটটা, পিঙ্ক কালারের বদলে যাচ্ছে সাদা। হ্যাঁ পিঙ্ক কালার উপরে সাদা যাচ্ছে। আচ্ছা এটা যে আমরা ওই যে ডান্সিং এর কথা বলতেছিলাম, নাচতে নাচতে যাবে, ডান্স করতে করতে যাবে, হ্যাঁ তো হ্যাঁ এটা যদি আমরা এটাও করতে পারবো, এটা করব আমরা, এই যে বিহেভিয়ার যে অপশনটা আছে, এই যে বিহেভিয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, দেখো এটা কেমন বিহেভ করবে আর কি ভিডিওতে সেটা দেখাচ্ছে না? কেমন বিহেভ করবে। জি জি আসলে কেমন বিহেভ। আচ্ছা এখানে বেশ কয়টা অপশন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টার মতো ইয়ে আছে, যেহেতু এটা মনে করেন যে ক্র্যাক ফাইল, এই জন্য বেশি অপশন ইয়া দেয় নাই, বেশি মডেল দেয় নাই, আর যদি পেইড ভার্সন হইতো তাহলে আমরা অনেক আরো সুবিধা পাইতাম আর কি। ঠিক আছে, আচ্ছা সেম প্রথম যে অপশনটা আছে, এই অপশনটা আমি মাউস ড্রাগ করে ধরে চেপে ধরে যে আমি টাইম লাইনে যে টেক্সটটা লিখছিলাম এই টেক্সটের উপরে আসে আমি ছেড়ে দেব। আচ্ছা ছেড়ে দিছি আমি, ছেড়ে দেওয়ার পরে আমি এখন প্লে করব, দেখি কেমন বিহেভ করে। শানু ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ আছে। ও এই যে উপরে উঠতেছে না উঠতেছে? দেখেন দেখেন লাফাইতে আসতেছে। আচ্ছা আচ্ছা এই পাশে ডান পাশে আরো অপশন আছে, স্টাইল গুলো আছে যে কিভাবে যাবে ওটা, বাউন্স বুঝতে পারছেন? এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাউন্স ইন করবে, বিভিন্ন রকমের অপশন আছে এই পাশে, লেফটে যাবে না রাইটে যাবে, তারপর এখানে আপনারা এগুলো দেখে নিন, ঠিক আছে, তারপর এখানে স্পিডটা আপনি বাড়াই দিতে পারবেন, যে আরো যদি আমি স্পিডটা বাড়াই দিই 100 করে দিই, দেখি কেমন কিভাবে লাফাইতে লাফাইতে আসে এবার, দেখেন এবার লাফানোটা কিন্তু বাড়ে গেছে। দেখছেন আবার এটাও যদি বাড়া যায়, অফসেট এই অপশনটা যদি বাড়াই দেই, এটা হলো সেকেন্ডটা, আপনার সেকেন্ডে কতটুকু লাভ হবে, এটা হলো এই অপশনটা অফসেট অপশন। আচ্ছা আবার প্লে করি, দেখি সেকেন্ডে কতটুকু লাভ হয়। দেখছেন ভাই? পরে আরেকটা ইয়া নেই, অপশন নেই। আচ্ছা এটা কিভাবে আসে,
দেখছেন এটার বিহেভিয়ারটা দেখছেন কিভাবে লাফায়, তো এটা এটা ভালো তো। আচ্ছা এইভাবে প্রত্যেকটা অপশন আপনারা দেখে নেবেন, ঠিক আছে, সবগুলাই না দেখাই। তারপরে অপশন আছে আপনার এনিমেশন, এনিমেশনে দেখাই আপনাদের জুম প্ল্যানটা, ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা জুম প্ল্যানটা এখান থেকে দেখাই, আচ্ছা অনেক সময় আমরা দেখি না যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, এখানে যে যেভাবে এখানে যেভাবে ভিডিওটা হচ্ছে, এই যে আমি স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে যে স্যার যে এখানে লিখবে কিছু, কি লিখতেছে এটা কি বুঝতে পারবেন আপনারা, এনে কি লিখতেছে ভালো করে বুঝতে পারবেন, বুঝতে পারবেন না? একটু বড় করতে হবে, সেক্ষেত্রে আমি যদি এখান থেকে, দেখা যাচ্ছে হ্যাঁ, বড় করতে হবে। অনেক সময় ইউটিউবের ভিডিও গুলো, অনেক সময় ইউটিউবে ভিডিও গুলোতে দেখেন যে যেখানে দেখা যাচ্ছে না ওখানে একটু জিনিসটা জুম করে দেখায়, একটু কাছে গিয়ে দেখায়, কাছে গিয়ে সেটাই দেখা। আর কি এখানে দেখাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা যদি যাই অ্যানিমেশনে, অ্যানিমেশনে যাওয়ার পরে এই যে প্রথম যে অপশনটা আছে জুম এন্ড প্ল্যান প্যান, ঠিক আছে, এখান থেকে যদি আমি এইভাবে নেই জিনিসটা কিন্তু বড় হয়ে আসতেছে। আর আমার টাইম লাইনের দিকে লক্ষ্য করবেন, এই যে আমার মাউসটা যেখানে আছে এখানে কিন্তু এই এরোটা বড় হয়ে যাচ্ছে, এরোটার মাথাটাতে বড় হয়ে যাচ্ছে কিন্তু। আরেকটু জুম করে দেখেন, কাছে আসতেছে, হ্যাঁ স্যার, স্যার এখানে পাসওয়ার্ডটা দিবে, ঠিক আছে, আর আমি যদি এখান থেকে একটু প্লে করি, প্লে করে ড্রাগ করে ধরে এটা একটু বড় করে দেই, তাহলে আরো স্লোলি হবে আর কি জিনিসটা। আচ্ছা আমি প্লে প্লে করতেছি, দেখছেন ভিডিওটা কিন্তু ওই জায়গায় জুম হয়ে গেছে। আবার দেখাই, ভাই জুম প্ল্যানটা বোঝা গেছে? হ্যালো ভাই, হ্যাঁ বুঝা যাচ্ছে, আবার যদি মনে করেন যে আর জুমটা লাগবে না, ওইখানে এখান পর্যন্ত জুমটা শেষ, সেক্ষেত্রে আপনি আবার আপনি জায়গা মতো টেনে ধরে এটা 100% করে দেবেন। এই দেখেন আমি প্লে করে দিছি, অটোমেটিক জুম হবে, আবার অটোমেটিক জুমটা ছোট হয়ে যাবে। আচ্ছা আবার প্লে দেখাচ্ছি আপনাকে, প্লে করে দেখাচ্ছি আবার, হম হম
জি অটোমেটিক জুম হবে, যতটুকু আপনার জুম করে দেখানোর দরকার ততটুকু জুম করে দিতে হবে, আর যতটুকু জুম করে যেখানে জুম করার দরকার নাই ওটা আবার ছোট করে দিবেন। আর এই পাশে ডান পাশে কিন্তু বেশ কিছু অপশন আছে। আচ্ছা অপশন গুলো কখন কাজে লাগবে? তারপরে অপশনে যাই আমরা, শুনতে পাচ্ছেন জানুর ভাই? দিদি ভাই শোনা যাচ্ছে বলেন। পরে অপশনে যাই, যে পরে অপশন আছে কার্সর এফেক্ট, কার্সরে আপনি যে, হ্যাঁ মাউসের কার্সরের এফেক্টটা কেমন হবে আচ্ছা একটা ব্যবহার করে দেখি, আমি এগুলো এখনো ব্যবহার করি নাই, দেখি ব্যবহার করে। এই আমার যে ওখানে কার্সরটা আছে ওখানে ধরে নিছে, অটোমেটিক ধরে নিচ্ছে। এটা কিন্তু আমার মাউসটা কার্সরটা ধরে নেবে, বুঝতে পারছেন? ওই যে আমার মাউসের কার্সর নড়াচড়া হয় নাই, ওভাবেই আছে। ওই যে দেখেন আবার চার্ট বক্সে চলে গেছে, এখন কার্সরটা আমার কই যাচ্ছে ওখানে আর কি মার্ক করা হয়ে যাচ্ছে, যে মাউসে এটা এটা হলো কার্সরের অপশন আরো আছে। আচ্ছা এই অপশনটা ব্যবহার করে দেখি, জি দেখতে পাচ্ছেন এবার তো এই ধরনের এফেক্ট। আচ্ছা এটা কি ধরনের এফেক্ট দেখি, যে জায়গায় মনে করেন যে আপনার কার্সরটা থাকবে সেই জায়গাটা শুধু একবারে পুরো হাইলাইট, ম্যাগনিফাই। আচ্ছা এখান থেকে আরো আমরা এফেক্ট নিতে পারি, লেফট রাইট বাটনের ইয়া নিতে পারি। আচ্ছা দেখি এটা ব্যবহার করি নাই, দেখতে পাচ্ছেন এখন আবার দুইটা কালারই চলে আসছে। যাই হোক কার্সর অপশনটা গেল, তারপর আছে ভয়েস নেরেশন। ভয়েস নেরেশন জিনিসটা হলো এমন যে আপনি ভিডিও একটা, হ্যাঁ আপনার ভয়েসটা আপনি এখানে রেকর্ডিং করে আপনি এখানে ইয়া করতে পারেন, ইউজ করতে পারেন। যেমন হয়ে গেছে যে আমার আমি একটা ভিডিও তৈরি করছি ওখানে একটা কথা ছাড়া গেছে, আমি আপনি এখান থেকে রেডি করে এখান থেকে রেকর্ডিংটা করে আপনি ওখানে ঢুকাই দিতে পারেন আর কি মাঝখানে। আবার ভিডিও শুরু করার আগে কিছু
কি জন্য ভিডিওটা দেখবো, এখানে কি শেষ পর্যন্ত দেখবেন? হ্যাঁ আপনি না সেটা সেটা ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এই ধরনের কথাবার্তা বলা যায়। হ্যাঁ, কোনো যদি কথা ছাড়া পড়ে যায় কিংবা আপনি একটা কথা ছাড়া একটা ভিডিও তৈরি করছেন কিন্তু ওটাতে কথা দিতে হবে, এখানে আপনি দেখতেছেন আর আপনি এখানে রেকর্ডিং করতেছেন, এটাও করতে পারবেন আপনি এখান থেকে। জি শাইনুল ভাই বুঝতে পারছেন, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আপনি যদি একটা ভিডিও রেকর্ডিং করছেন কিন্তু ওটাতে কোনো কথা দেন নাই, শুধু লেখা দিছেন, লিখে লিখে দিছেন, আর লিখে দেওয়াটা আসলে ঠিক হয়নি, এখন আপনি মনে করতেছেন যে এটাতে আমি কথাটাই সাথে কথাটাও দিচ্ছি, এদিক ভিডিওটা চলতেছে আপনি সাথে সাথে বলতেছেন, এভাবে আপনি এই রেকর্ডটা অ্যাড করতে পারেন। হ্যাঁ অনেক সময় যে ভিডিও ভিডিও শুরু হওয়ার আগে অনেক সময় বলে না যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এই কথাগুলো বলা যায় ওখানে। হ্যাঁ হ্যাঁ এই কথাগুলো আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, তারপরে অপশন গুলো হলো আপনার অডিও এফেক্ট। আচ্ছা, অডিও এফেক্ট গুলো আমি ব্যবহার করি না এ পর্যন্ত, তো মোটামুটি জানা আছে আর কি। তারপর আমি বলি যে ঘড়ি, এটা হলো আপনার এই যে ঘড়ির দুইটা ঘড়ির মতো দেখা যাচ্ছে, ঠিক আছে, অনেক সময় আপনাদের ওই যে ই করা থাকে, একটা জিনিস দেখাই আপনাদের, আমি একটা ভিডিও তৈরি করছিলাম ফাইবারে, কাজ করতেছে না। কিবোর্ডটা নিয়ে অবস্থা, কিবোর্ডটা ডিস্টার্ব দিচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে এবার। আমি যদি আমার ফাইবার প্রোফাইলটাতে যাই, আচ্ছা প্রোফাইল, আমার ডাটা এন্ট্রি যে ইয়াটা আছে, এই যে টাইপিং এর যেটা গিগ আছে, আচ্ছা আমি এটাতে যাই। আচ্ছা, এখানে আমি একটা ভিডিও এড করছি, এখানে একটা ভিডিও দিছি যে এত স্পিড আমি, শুনতে পাচ্ছেন? আচ্ছা কি বললেন ঠাকুর ভাই, একটু মানে সাউন্ড শট এর পাওয়া যাচ্ছে যে কিবোর্ড টার্ন করতে চান, তাই না? হ্যাঁ, আচ্ছা ওখানে আমি বুঝাইছি যে আমার আমার হাতের লেখার স্পিড এরকম, আসলে কি আমার হাতের লেখার স্পিড অত জোরে অত স্পিড না, এখান থেকে এই যে ক্লিপ স্পিড, এখান থেকে আমি কিন্তু টাইপ করছি ঠিকই কিন্তু অত স্পিডে টাইপ করি নাই, আমি এই যে এই ক্লিপ স্পিড থেকে আমি ওই স্পিডটা বাড়াই নিছি আর কি এখান থেকে। ও তাই নাকি? হ্যাঁ, আমি যথেষ্ট, আমার কিন্তু যথেষ্ট স্পিড নাই, আমি ওখান থেকে এই যে ক্লিপ স্পিড থেকে ভিডিওটা করে আমি টাইমটা বাড়াই নিছি, এই কাজটাই করছি আমি এখান থেকে। আর তারপরে এখানে যে অপশন গুলো আছে এগুলো হলো আপনার, এমন আমি ব্যবহার করি না এই অপশন গুলা কোনোদিন, ওই শুধু টাইম স্পিডটা ক্লিপ স্পিডটা আমি আমি ব্যবহার করছি। এটা হলো আপনার এই যে সাউন্ড গুলো এমন ভাবে হবে যে প্রথম দিকে সাউন্ডটা আস্তে 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 করে বাড়তে থাকবে, এখানে কিছু অপশন আছে, এই যে এই যে ভলিউম লেভেলিং, এটা
এক লেভেলেই আপনার সাউন্ডটা ঠিক থাকবে। আপনি যে একটা ভিডিও তৈরি করছেন, ভিডিওটার সাউন্ডটা এক লেভেলেই ঠিক থাকবে, ঠিক আছে? আর এই অপশনটা, এই অপশনটাতে আপনার প্রথম দিকে যে সাউন্ডটা থাকবে ওটা আস্তে 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 করে বাড়তে থাকবে, আস্তে আস্তে করে বাড়তে থাকবে যতদূর পর্যন্ত সাউন্ড দেওয়া আছে, ঠিক আছে? তারপর আপনার এই পরের যে অপশনটা আছে এটা, এটা হলো আপনার প্রথম দিকে সাউন্ডটা ঠিক থাকবে, শেষের দিকে যাই আবার স্লো হয়ে যাবে। হ্যাঁ, তারপর এখান থেকে আপনি এগুলো আবার সাউন্ডটা আপনি কম বেশি করতে পারেন। এই যে ডান পাশে যে অপশনগুলো আছে এগুলো আপনারা আসলে না ব্যবহার করলে বুঝতে পারবেন না যে সাউন্ডটা কিভাবে কম বেশি করা লাগে। আচ্ছা, তারপর আর কি আছে? তারপর তো আর কোনো অপশনই দেখি না। আচ্ছা, মোর, মোরে যে অপশনটা আছে, আচ্ছা মোর অপশনটাও আমি ব্যবহার করি নাই। আচ্ছা, তারপরে বলে দিচ্ছি একটু জানা আছে, ভিজুয়াল এফেক্ট। ভিজুয়াল এফেক্টটা হলো আপনার যে অনেক সময় দেখি আমরা যে ওই আমার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা, আমি এখানে দাঁড়ায় আছি, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা, বুঝতে পারছেন? আমার ব্যাকগ্রাউন্ডটা আলাদা, পিছনে হয়তো বা আমার অন্য একটা পৃথিবী দেখা যাচ্ছে, কিংবা আমি পৃথিবীর শেষ প্রান্তে চলে গেছি, কিংবা অনেক সময় দেখি না আমরা যে আমি এখানে দাঁড়ায় আছি, পিছনে অন্য অন্য কোনো দৃশ্য দেখা যাচ্ছে। হ্যাঁ, বাগান, ফুলের বাগান আছে, ফুলের বাগানও করতে পারেন আপনি। একটা একটা লাইভ একটা ইয়া চলতেছে, ইয়া ভিডিও চলতেছে, এটাও করতে পারেন এই ভার্চুয়াল এফেক্ট থেকে। এগুলো মানে আগেকার যে উত্তম সুচিত্রা সেনের সিনেমাতে এরকম হতো, মনে করেন যে মোটরসাইকেল চালাচ্ছে, খুব জোরে যাচ্ছে, দেখাচ্ছে বাইরে, মানে ব্যাকগ্রাউন্ডটা আসলে না না আসলে ঠিক আমি সেটা বোঝাতে চাই নাই। এটা হলো যে আপনার মনে করেন যে আপনি একটা ভিডিও তৈরি করবেন, ঠিক আছে, আপনি নিজেই উপস্থিত হয়েছেন, আপনি নিজেই দাঁড়ায় থেকে আপনি ভিডিওটা করতেছেন, সেখানে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার দরকার, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন, এই ক্ষেত্রেই চেঞ্জ করতে পারবেন যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা এক কালারে হয়ে থাকে, হয়তো বা লাল কালার কিংবা সাদা কালার, সেই ক্ষেত্রে একবারে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারবেন। এটা আমি অবশ্য ব্যবহার করি নাই, একটু ট্রাই করে দেখবো নাকি। অডিও এফেক্ট, ভার্চুয়াল এফেক্ট। আচ্ছা, এখান থেকে তো একটা ভিডিও নেওয়া লাগবে তাহলে। কি ভিডিও নেই? আচ্ছা, এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা এক কালার আছে। ইনি হলো একজন আমাদের প্রাইমারি টিচার, ইনিও ভিডিও করছে, ইনার ভিডিওটার কাজ করে দিয়েছিলাম। এগুলো প্রাইমারি ভিডিও কেন হচ্ছে? এগুলো অনলাইনে ক্লাস হচ্ছে নাকি কি হচ্ছে? হ্যাঁ, অনলাইনে ক্লাস হচ্ছে ইনাদের। শ্যাডো এফেক্ট, ভার্চুয়াল এফেক্ট,
হলো মুভ কালার। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা সাদা কালো হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বলতে পারতেছে তবে জানা আছে হালকা পাতলা একটুকুই খালি। আচ্ছা এটা যদি নেই, আচ্ছা এখানে কিছু আরো অপশন আছে, মডিফাই ভিউ, ভিউ মডিফাই অ্যাড এফেক্ট ভার্চুয়াল এফেক্ট। না এটা কাজ করতেছে না। অ্যাড এফেক্ট রিমুভ ভার্চুয়াল এফেক্ট। চোখ 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 গুলো তো ভূতের মতো হয়ে গেছিল, এটা গুন্ডা। আচ্ছা আরেকটু দেখি, আমি কালারটা চুজ করতে পারতেছি না। এই যে ভয় লাগতেছে মনে হচ্ছে। কালারটা চুজ করতে পারতেছি না, যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে আমি যেন ব্যাকগ্রাউন্ডটা একবার মুছে দিতে পারি, ঠিক আছে এই জিনিসটা আমি চুজ করতে পারতেছি না। ব্যাকগ্রাউন্ডটা ওই বোর্ডটা থাকবে না এরকম জিনিসটা আর কি। আরেকটু আচ্ছা এইভাবে আর কি ব্যাকগ্রাউন্ডটা করতে পারি, এখানে আমি অন্য কিছু অ্যাড করতে পারি, এইভাবে আমরা করতে পারি।
আচ্ছা যদি যদি আমি এটা দেই এই ছবিটা, এখান থেকে ভিজুয়াল এফেক্ট মডিফাই, অ্যাড এফেক্ট, ভার্চুয়াল এফেক্ট, রিমুভ কালার। ভাই আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, খুব ভালো লাগলো, অনেক এনজয় করলাম ক্লাসটা, ভালো লাগলো, ভিডিও এডিটিং কেমন হয়েছে। আচ্ছা লোধ ভাই, না যদি আর ভাই কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করি। ওই আপনারা ক্যাম্পাসে আমাদেরকে যে লিংক দিচ্ছেন না, মানে জি ওটা হচ্ছে যে ক্র্যাক, ক্র্যাক মানে কি, এটা এটা কি মানে হচ্ছে যে ক্র্যাক কি আর পেইড ভার্সন কি, ক্র্যাক মানে কি অল্প নাকি? আচ্ছা ক্র্যাক আমি একটা বুঝাই দিই, যে ক্র্যাকটা হইলো আপনার ওই যে আপনার খালিদ ভাইয়ের যে একটা ভিডিও দেখাইলো আপনার স্যার সেদিন, যে বললো যে ভিডিওটা ভিডিওটার উপরে একটা লোগো আসতেছিল, দেখছিলেন আপনি? কি জানো মনে তো নাই ভাই, মানে এই ক্র্যাক ভাষণের কতদিন মেয়াদ থাকবে এটা নাকি আজীবন? আচ্ছা না, ক্র্যাকটা হইলো আপনার আজীবনে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এটা হলো এমন জিনিস, এই যে আমরা ক্যামটাসিয়াটা ব্যবহার করতেছি, ক্যামটাসিয়াটা যদি আমরা ব্যবহার করি, আমরা যদি ক্র্যাকটা না ব্যবহার করি, ঠিক আছে, সেখানে আপনি যখন ভিডিওটা সেভ করবেন, সেভ করার পরে একটা ক্যামটাসিয়ার আপনার ভিডিওটা আপনি যেভাবে সেভ করেন, যেভাবে আপনি ইয়ে করেন, ক্যামটাসিয়া একটা লোগো থেকেই যাবে আপনার ভিডিওটার উপরে। আর আমরা যদি ক্র্যাকটা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই যে ক্যামটাসিয়ার লোগোটা থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যদি কখনো যদি আমি এটা আনইনস্টল করে দেই, তাহলে কি আমি পরবর্তীতে আবার ওটা ক্র্যাক দিয়ে আবার ওরকম করে নিতে পারবো? অবশ্যই করতে পারবেন। আমি যে আপনার আমি যে গুগল ড্রাইভে আপনি লিংকটা দিছি, এই যে ফ্যান্টাসিয়া ফাইলটা, তো এটা তো ক্র্যাক ফাইলে দিছি, এখান থেকে ডাউনলোড করে নেবেন, লিংকটা সেদিন দিলাম না। আমি বলছি যে আমি আমার পিসিতে যদি আপনার ওভাবে প্রসেসে আমি যে ক্র্যাক করে নেই, হ্যাঁ, পরে যদি কোনো কারণে আনইনস্টল দেই বা অপারেটিং সিস্টেম নতুন দেই, পরে আবার ওরকম করে নিতে পারবো? হ্যাঁ পারবেন। ধন্যবাদ ভাই। ভাই আর কারো কোনো প্রশ্ন, কোনো কিছু দেখাইতে হবে আরো? লোধ ভাই এখানে আরিফ ভাই কোয়েশ্চন করছে যে শুরুটা কিভাবে করছিলেন সেটাই দেখতে পারি নাই। আরিফ ভাই জি জি, আমি অবশ্য চ্যাট বক্স দেখি নাই। খান সাইমা যখন আপনারটা কোয়েশ্চন করছিলেন, তো আমি এটা আনসার দিছি, কোয়েশ্চন করতে পারেন, তো কারো যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চন থাকে একটু করতে পারেন। এটা প্রথম দিন দেখলে স্যার সবারই মাথার উপর দিয়ে যাবে। আসলে এটা আমি মনে করি যে ওই যে আমাদের ফটোশপ আছে, ফটোশপের চেয়ে সোজা আমি এটা মনে করি। ফটোশপে কাজ করছেন ওনারা, যদি আপনারা যদি নিজেদের মধ্যে কথাবার্তা বলেন, তাহলে আমাদের কাছে হয়তো জিনিসটা একটু ক্লিয়ার হবে। আর কেউ কি পারেন যারা ওই এডিটিং এর কাজটা করেন? আচ্ছা আপনারা এখানে ফটোশপ কে পারেন? ফটোশপ আমিও বেশি কি পারি, তার আমি তো ফটোশপের টিউটোরিয়াল দেখতেছি, ইয়া করতেছি। আচ্ছা ওই যে মনে করেন যে ক্লিপ পাত করে না, ওই যে আপনার হচ্ছে যে
একটা ছবি মনে করেন যে কেটে নেয় একটা অংশ থেকে, না অংশ বিশেষ যে এরকম করে মাথা চুল টুল এরকম করে কেটে 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 নেয়, সেটা এরকম ওই যে আপনার যে আসে না ওই যে গাইডলাইনের মতো যে সেগুলো এরকম আমার অন্যদিকে অন্যদিকে হয়ে যাচ্ছে কেন, এটা কিভাবে কি করে? এটা আমরা এডিটিং এর কথা যদি বলি তাহলে নেক্সট একটা ক্লাস নিয়ে আছে ডিটেইলে কথা বলা যাবে। আপাতত আপনারা বিগিনিং বিগিনার হিসেবে ক্যানভাটা দিয়ে শুরু করতে পারেন। আমি না ওই ক্যানভা দিয়ে যে আপনার আমার সমস্যাটা কোথায় আছে, আমি হচ্ছে যে এই যে ফাইবারের যে লোগোটা নিছি তাই না, এটা বিশাল একটা বড় লোগো, এই লোগোটাকে আমি যে গোল করে কাটবো গোল করে কাটতে পারতে চাই তাহলে গোল করলে তো মানে হচ্ছে যে চার কোণা হয়ে আসে, মানে হচ্ছে যে ট্রাই মানে ফোর অ্যাঙ্গেল মানে যে কি বলে এটা ট্রায়াঙ্গেল হয়ে আসে তাই না, ক্রিকেট ট্রায়াঙ্গেল হয়ে আসে। আচ্ছা কিন্তু আমি এটাকে যে রাউন্ড নিয়ে যে গোল গোল করবো এসে গোল গোল করতে পারছি না। এখন কথা হচ্ছে যে এই যে মানে ভিডিও এডিটিং নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা? না কোনো কোশ্চেন আছে, এটা অনেকটাই ক্লিয়ার। আমি দেখাই দিই যে এই জিনিসটা আমাকে একটু দেখাইলে ভালো হয়তো। লুত ভাই যদি মনে করেন স্পেসিফিক যে অ্যানিমেশনের বিষয়টা বা হচ্ছে কিভাবে ওই যে ছবির মধ্যে আপনি ট্যাগটা দিছিলেন ওই অংশটা যদি একটু দেখাইতে পারেন। কোনটা স্যার? হ্যাঁ ছবির যে ছবির অংশটা, ছবির মধ্যে যে একটা ট্যাগ লাগাইছিলেন না টাইটেল লাগাইছিলেন। জি 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 ওই যে জি জি ওই অংশটা লাগিয়ে ওইটা। হ্যাঁ হ্যাঁ জি 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 এটা আর আরিফ ভাই বলছে, আরিফ ভাই বলছে শুরুর অংশটা, শুরুর অংশটা। হ্যাঁ হ্যাঁ শুরু অংশটা হলো আপনার এগুলো কিছুই থাকবে না, এরকম থাকবে, আপনি সফটওয়্যারটা ওপেন করলেন ঠিক এরকম থাকবে। একবারে পরিষ্কার করে নেই স্যার। জি আচ্ছা ওপেন করবেন একবার সাদা সাদা মাটা এইভাবে থাকবে। আপনার তো একটা টার্গেট আছে কি নিয়ে কাজ করবেন আপনি তাই না স্যার? জি আপনি কি নিয়ে কাজ করবেন? অবশ্যই আপনার একটা টার্গেট আছে, তো টার্গেট আপনার কি? সেই টার্গেটে আমাকে যাইতে হবে যে আমার লক্ষ্যটা কোথায়, যে এই যে প্লাস প্লাস আইকনটা কিংবা এই যে ইনপুট ফাইল। আরিফ ভাই শুনতে পাচ্ছেন আপনি? হেডফোনের সমস্যা। আচ্ছা আচ্ছা এই প্লাস আইকন এই যে মিডিয়াতে থাকাকালীন ঠিক আছে, কিংবা ফাইল থেকে আমরা নিতে পারি। আপনার যদি কোনো প্রজেক্ট সেভ করা থাকে, আপনার যদি প্রজেক্ট কোনো সেভ করা থাকে সেক্ষেত্রে আপনি নিউ প্রজেক্টে যেতে পারেন, ওপেন প্রজেক্টে যেতে পারেন ঠিক আছে। যেমন এখানে আমার একটা প্রজেক্ট সেভ করা আছে একটু দেখাই দিই, যেমন এখানে এই প্রজেক্টটা এখানে একটা একটু কাজ করে আমি রাখে দিছিলাম, প্রজেক্টটা আমি দেখাই দিই যে প্রজেক্ট সেভটা কি। ওপেন প্রজেক্ট ডেস্কটপ, ধরে নেন যে এটা আমি সেভ করে রাখছিলাম। ভাই আপনার প্রজেক্ট দুটো এই যে আপনার ক্যাম্পাসে দুটো কালার কেন, একটা লাল একটা সবুজ? ক্যাম্পাসে এটা রেকর্ডিং চলতেছে লালটা, আর সবুজটা হলো আপনার এই যে এখানে কাজ করতেছে। একটারই দুটো ফিচার আছে? ইম্পোর্ট ডেস্কটপ
এটা কি করলেন, প্রজেক্ট নতুন প্রজেক্ট অন করলেন? নতুন প্রজেক্ট অন করতেছি কিন্তু কাজ করতেছে না কেন? মানে ক্যাম্পটা শেয়ার এটা একবারে মানে শুরুর পেজটা না না কি করলেন? হ্যাঁ শুরুর পেজটা ওপেন প্রজেক্ট যে এই প্রজেক্টটা স্যার, আরে ভাই দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা, যে আমি আপনি ওই যে ফটোশপ চালান তো না, ফটোশপ চালাতে পারেন আরে ভাই? হ্যাঁ আচ্ছা, ফটোশপ যে আমরা চালাতে পারি, আমরা যখন সেভ করি কিছু মুড থাকে, জেপিজি থাকে, পিএনজি থাকে, পিএসডি থাকে, ঠিক আছে না? এটা হলো আমাদের, আমরা যে প্রজেক্টটা সেভ করে রাখছি এটা আমি ধরে নেন যে আমি পিএইচডি মোডে সেভ করে রাখছি। পিএইচডি মোডে সেভ করে রাখলে যেমন আমরা পরে ওই জিনিসটা ওই ফাইলটাই আবার এডিট করতে পারি, সেম এটা এটা জিনিস হলো যে আমি এই ফাইলটা আবার আমি এডিট করতে পারবো। এই যে আমি দেখাই, এই যে দেখতেছেন আমি যে এডিট করছিলাম, এই যে যে টাইম লাইনে দেখতে পাচ্ছেন এই ধরনের জিনিসটা। আচ্ছা এটা গেল আপনার সেভ প্রজেক্ট। আর প্রথম থেকে দেখতে চাচ্ছিলেন যে প্রথম থেকে কি করব, যে আপনার অবশ্যই একটা জিনিস লক্ষ্য থাকবে যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করব। এই জিনিসটা নিয়ে কাজ করব যে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করবেন সেই সেই টুলগুলো আগে আপনি ইনপুট করে নেবেন। ধরে নেন যে এখান থেকে এ কয়টা আপনার আমার লোগো লাগবে। এটা কিন্তু ভাই শুরুটা আরিফ ভাই, বুঝতে পারছেন? আচ্ছা এখানে আমি লোগো গুলা নিলাম, তারপর মনে করেন যে এখান থেকে আমি নিব একটা ভিডিও নিতে হবে আমাকে। আচ্ছা এই ভিডিওটাই নিলাম। আচ্ছা এই ভিডিওটা এই যে এই যে এখানে ইনপুট হয়ে গেছে, যে মাউসটা যেখানে আছে ড্রাগ করে ধরে এনে আমি টাইম লাইনে ছাড়ে দেবো। এই হলো আমাদের শুরু শুরুটা। জি আরিফ ভাই ক্লিয়ার? লুৎ ভাই, জি ভাই, মনে করেন যে ক্লাসের একটা ভিডিও আমি এডিটিং করব, তো প্রথমে তো আমার ছবি যেটা ভিডিওটার যে যে অংশগুলো আমার দরকার নাই এগুলো আমি কাটে বাদ দিব আর কি, জিনিসটা কোথা থেকে করব? আচ্ছা খুব ভালো জিনিস একটা আপনি ধরতে পারছেন ভাই, আমি এই জিনিসটা দেখাই নাই। এটা কিন্তু একদম ভিডিও এডিটিং এর এটাই হলো মেইন কাজ, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি ওই ভিডিও গুলাই নেই। কি প্রশ্ন করলো? আমি তো কি বললো, আমি প্রশ্ন করলাম মানে ক্লাসের যে ভিডিও গুলা বা যেগুলো যেটা যে ভিডিওর যে অংশটা আমার দরকার নাই ওই অংশটা তো আমাকে বাদ দিতে হবে, কাটে আগে তো ভিডিওটা ওইভাবে রেডি করতে হবে। আমার তো ওই জিনিসটা দরকার নাই, ঠিক আছে? আচ্ছা ক্লাসের আমি আরেকটা ভিডিও নিচ্ছি। এবং এটা এটার সঙ্গে আপনি আরেকটা জিনিস দেখেন যে এটা সেভ করবো কিভাবে, মানে কি সেভ অ্যাজ করবো কিভাবে, সেভটা দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাই নেই, আমি আরেকটা ভিডিও নেই আমাদের ক্লাসের। ক্লাসের আমি আরেকটা ভিডিও নিলাম।
ভিডিও নেওয়ার পরে আবার ধরে ড্রাগ করে টাইমলাইনে নিলাম। টাইমলাইনে নেওয়ার পরে আপনি সর্বপ্রথম এই জিনিসটাকে বড় করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু ছোট আছে, অথচ কিন্তু এটা মনে হয় যে ভিডিওটা আপনার 31 মিনিট, আধা ঘন্টার ভিডিও। ঠিক আছে, যে আমি এই যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস, এখান থেকে ধরে আমি প্লাসটা ক্লিক করব, এটা কিন্তু বড় হইতে থাকবে। যতই বড় হবে ততই কিন্তু বুঝতে পারবেন যে আপনার এই যে পাহাড়ের মতো ইয়াগুলো দেখা যাচ্ছে, চিহ্নগুলো দেখা যাচ্ছে, এই এই যেগুলো পাহাড়ের মতো আছে উঁচু উঁচু করে, এগুলাতে কিন্তু কথা আছে, বাকিগুলাতে কথা নেই, শুধু ভিডিও আছে। ভাই আমি কিভাবে বুঝবো যে এটা শেষ প্রান্তে চলে আসছে, মানে ভিডিওটা 31 মিনিট হয়ে গেছে? এই যে ছোট করে নেবো আমরা, ছোট করে নেওয়ার পরে এই যে ভিডিওটা এই পর্যন্ত, এই যে 7 মিনিট 31 সেকেন্ড ভিডিওটা, এই যে এই পর্যন্ত। আপনার এদিক কিন্তু আর ভিডিও নেই, এদিক গেলে কিন্তু আর কালো হয়ে যাচ্ছে, আর এদিক গেলে কালো হয়ে যাচ্ছে, এদিকে যতদূর পর্যন্ত ভিডিও আছে ভিডিওটা আছে, এভাবে আপনাকে বুঝতে হবে। আচ্ছা ভাই কি বলছেন, কাটার কথা বলতেছিলেন? হ্যাঁ হ্যাঁ, যে অংশটা আমি বাদ দিব। আচ্ছা বাদ দিব, বাদ দিব কোন অংশটা দেখাই একটু। আচ্ছা কোন অংশটা বাদ দেই, বাদ দেই, আপনি যে কোনো একটা অংশ দেখাই দেন খালি, আর এডিটিং এর সময় তো আমাদেরকে আচ্ছা দেখতে হবে যে কোন অংশটা আমাদের বাদ দিতে হবে। আচ্ছা এই যে স্যার যেখানে পাসওয়ার্ডটা দিচ্ছে, ঠিক আছে, পাসওয়ার্ড তো দেখানো যায় না, ঠিক আছে, পাসওয়ার্ডের অপশনটা আমি কাটে দিচ্ছি, পাসওয়ার্ড যত উদ্দেশ্যে। আর কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার জুম প্ল্যানটা, এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি দেখানো যাবে? জুম করে দেখাইছি, পাসওয়ার্ড দেখানো যাবে না, অতএব আমাকে এই জিনিসটা কেটে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমার যে এই যে এটা এটা ধরে আমি নড়াচড়া করতেছি, দেখতে পাচ্ছেন এক পাশে লাল আর এক পাশে সবুজ দেখা যাচ্ছে, এই যে মাস্টার অন আছে আমি, হ্যাঁ দেখা যাচ্ছে, এটা এক প্রকার ধরতে পারেন আপনি যে ওখানকার টাইম লাইনের কার্সর এটা। ঠিক আছে, আচ্ছা এটা আমি যতটুকু কাটবো, আমি এখন বর্তমানে ধরছি ইয়াটা সবুজটা, সবুজটা ধরলাম, সবুজটার পাশে ধরে আমি ড্রাগ কল টেনে নিলাম, টেনে নেওয়ার পরে এদিক লালটা আমি যতটুকু যতটুকু কাটবো ততটুকু আমি মার্ক করে নেবো এইভাবে। আচ্ছা আচ্ছা, প্রথমে সবুজটা দিয়ে একটু ড্র্যাগ করে নেবো, তারপর লালটা দিয়ে কতটুকু কেটে নেবো। হ্যাঁ, তারপর আমি প্লে করে নিব যে আমার কতটুকু কাটা যাচ্ছে, প্লে করলাম, এতটুকু পর্যন্ত বোঝা গেছে তো নাকি সালাউদ্দিন ভাই? না বুঝা গেছে আমার যতটুকু দরকার, তার মানে আমি আমার প্রয়োজন মতো আমি জায়গা ড্রাগ করে নিছি, সিলেক্ট করে নিছি, আমি এখন কাটতে পারি। আচ্ছা এই যতটুকু আমি সিলেক্ট করছি আপনি ততটুকুই কিন্তু আমি কাটতে পারবো। আচ্ছা কাটতে পারি, আমি কাটতে পারি, আমি কিবোর্ড থেকে কাটতে পারবো, কিবোর্ড থেকে যদি আমি কাটি কন্ট্রোল এক্স করে, আচ্ছা চলে গেছে ওই জিনিসটা আমার, ওই জিনিসটা আমার কিন্তু চলে গেছে। আছে না? না চলে গেছে, আছে, চলে গেছে জিনিসটা। আচ্ছা আমি আবার জিনিসটা নিয়ে আসলাম, কন্ট্রোল জেড করে আবার নিয়ে আসলাম। আচ্ছা আমি আবার এই যে এইখান থেকেও কাটতে পারি, এই যে আমরা সিজারটা দেখতে পাচ্ছি, এই যে আমার সিজার, কেচিটা, আচ্ছা এইখানেও যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানেও আমি কেটে দিতে পারবো, জিনিসটা আমার চলে গেছে কিন্তু। আচ্ছা এখান থেকেও আমি আবার আন্ডু করতে পারি, এই যে আন্ডু, আমি আর একটু বড় করে কাটবো, এই কি ছিল
স্যার এখানে পাসওয়ার্ডটা দিচ্ছিলেন, সেই পর্যন্ত স্যার পাসওয়ার্ডটা দিচ্ছিলেন, পাসওয়ার্ডটা পর্যন্ত আমি কেটে ফেলো তখন পর্যন্ত পাসওয়ার্ডটা দিছে। আচ্ছা এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত আমি কেটে দিব। এই যে আমি কিন্তু সিলেক্ট করে নিছি জিনিসটা, নেওয়ার পরে এই যে এখান থেকে হয়তো বা আপনি আপনি করতে পারেন কিবোর্ড কিবোর্ড কন্ট্রোল এক্স চাপে, ঠিক আছে, না হলে আপনি এইখান থেকে করতে পারেন। এই যে এই যে কেচিটা আছে, আবার ওখানে কিন্তু দেখা দিচ্ছে কন্ট্রোল এক্স চাপলেও হবে, আর দিলাম ওখানে কেটে গেছে, তার মানে স্যারের ওই জিনিসটা আমাদের কাটা গেল। সেভ করবেন কিভাবে ভাই এটা? আচ্ছা সেভের কথা যেহেতু বললেন, ভিডিওটা ভিডিওটা মডিফাই করে মডিফাই করে বা এডিট করে সেভ করতে হবে যে। হ্যাঁ সেভ করতে হবে। আচ্ছা আমি আরেকটু ছোট করে দিই, তাহলে সেভ হইতে সময় লাগবে না। আমি কেটে দিই এটা, এটা আমি কাটতেছি, কিন্তু ওই যে ভিডিওটা যতই ছোট হবে সেভ করতে সময় কম লাগবে। আচ্ছা আপনার ধরে ধরে নেন যে আপনার কাজ করা হয়ে গেছে, কিংবা আপনার অর্ধেক কাজ হয়েছে কিছুটা বাকি আছে, আপনি এখান থেকে সেভ করতে পারেন। এই যে সেভ, সেভ এজ করবেন কিংবা সেভ করবেন, এটা এই সেভটা আপনি করবেন, আপনার অর্ধেক কাজ হয়েছে অর্ধেকটা বাকি আছে, এখান থেকে আপনি প্রত্যেকটা সেভ করে রেখে দিবেন। আর যদি সম্পূর্ণটা হয় তখন দেখাচ্ছি আমি, এই যে টু 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 দিয়ে আমি সেভ করলাম জিনিসটা। এখানে আপনি মনে করেন যে ওই যে পিএইচডি মুডে আর কি সেভ করলেন, আপনার যে ফটোশপে কাজ করি, পিএইচডি মুডটা বুঝেন তো নাকি? না এটা বুঝি না তো। পিএইচডি মুড, পিএনজি মুড, জেপিজি মুড। আচ্ছা স্যার সেই দিন যেদিন ক্লাসটা দেখাবে ওই দিন বুঝতে পারবেন আপনি। আচ্ছা ধরে নেন যে আমরা পিএইচডি মুডে সেভ করলাম। আচ্ছা এখন যদি আমার ফুল কাজটা হয়ে যায়, এখানে আমার বহু ফুল এডিটিং হয়ে গেছে, সব কাজ শেষ, এখন আমি যদি সেভ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে এই যে শেয়ার, এই যে উপরে আমরা যে ফাইল, এডিট, মডিফাই, ভিউ, শেয়ার, হেল্প, আচ্ছা এখান থেকে আমরা শেয়ার যে অপশনটা আছে শেয়ারে ক্লিক করব। তারপর যে অপশনটা আছে লোকাল ফাইল, লোকাল ফাইলে গিয়ে ওকে করব। তারপর আমাদের এই যে কাস্টম প্রোডাক্ট সেটিং, এখান থেকে আমরা চয়েস করব যে আমরা কতটুকু রেজুলেশনে সেভ করব, 480 তে করব না 1200 করব না 1720 করব না 1080 তে করব, এর বিভিন্ন প্রকার এখানে মোড আছে, আপনার যেটা ভালো লাগে আর কি। তা আমি সাধারণত 720 করি, না হলে 1080 তেই করি, সাধারণত 720 করি। আচ্ছা 720 দিলাম, 720 দিয়ে তারপর আমি নেক্সট করব। নেক্সট করার পরে আপনি আপনার ফাইলটার নাম দিবেন, আমি যখন কোনো অনুষ্ঠানের বা কোথাও কোনো যখন ভিডিও করব সেই ভিডিওটা যে ডিপেন্ড করতেছে ওখানে কি ক্যামেরা ইউজ করতেছে সেটা রেজুলেশন উপর না, এখানে আমি 720 বা 1080 এটা হ্যাঁ এখানেও ডিপেন্ড করে, ওখানে তো ডিপেন্ড করে করে, ঠিক আছে এখানেও ডিপেন্ড করবে আপনার, এখানেও ডিপেন্ড করবে আপনি রেজুলেশনটা কতটুকু নেবেন, ওইটার উপরে তো আপনার এই রেজুলেশনটা আসবে। আচ্ছা এখানে আমি ফাইলটার নাম দিব, নামটা দিলাম, ঠিক আছে। এখন আমার এই যে ফোল্ডারটা কিন্তু দেখাচ্ছে আমার সেভটা কোথায় হবে, ইউজার মোস্তফা সেভ ডকুমেন্ট ক্যামটাসিয়া স্টুডিও, ইচ্ছা করলে আপনি এখান থেকে এটা কিন্তু চেঞ্জও করে দিতে পারেন, লোকেশনটা অনলি ডেস্কটপ করে দিতে পারেন, ঠিক আছে। আর আমি করতেছি না, এখানে যদি আমি সেভ করে দেই এই যে নিচে সেভ করে দিলে কিন্তু আমার এই যে আমার এখন দেখেন মোস্তফা পিসি ডেস্কটপে চলে আসছে। আচ্ছা লোকেশনটা আমি ঠিক করে দিলাম। আচ্ছা এখান থেকে যদি আমি ফিনিশ করে দেই এই যে এটা এইভাবে সেভ হতে সময় লাগবে আমার, যে আমি যে যে ক্লাসগুলো ভিডিও সেভ করি আমার কিন্তু প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়, বড় তো আর 720 করি এই জন্য আমার সময় লেগে যায়। এটা না
লুত ভাই হয়ে যাবে একটু, লুত ভাই হ্যালো একটু দাঁড়া, সালাদিন ভাই এখন বলেন। হ্যাঁ লুত ভাই। হ্যাঁ জি শুনতে পাচ্ছি। হ্যাঁ কিন্তু এটা অটোমেটিক প্লে হওয়া শুরু হয়ে গেছে, এটা আমরা দেখলাম যে যেটুকু আমাদের দরকার নাই ওইটুকু আমরা বাদ দিলাম, কিছু ক্ষেত্রে দেখা যায় মনে করেন যে আমার এক ঘন্টার একটা ফাইল ভিডিও ফাইল আছে যে ওইখানে 10টা গান আছে, গানগুলাকে কাটে 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 আলাদা করব, মানে যেটুকু সিলেক্ট করব ওইটুকু থাকবে বাকিটুকু আমি ফেলাই দিব। হ্যাঁ হ্যাঁ আপনি যেটুকু সিলেক্ট করবেন সিলেক্ট করে কেটে ফেলবেন, যেটুকু দরকার নাই ওইটুকু দরকার ওইটুকু সিলেক্ট করে কাটে নিব আর কি। না হ্যাঁ ওটা করতে পারবেন আপনি, আপনার যতটুকু দরকার। আপনি ধরেন যে এখানে যে ফাইলটা আছে আমি দেখাই দিই, এখানে যে ফাইলটা আছে আপনার এতটুকু দরকার, এতটুকু দরকার আপনি কপি করে নিলেন, কপি কিংবা কাট করে নিলেন, কপি করে নিলাম আমি কন্ট্রোল সি চাপে কপি করে নিলাম, এখন আপনি এটা ডিলিট করে দেন, এটুকু আপনি এখন ডিলিট করে দেন, আপনার কোনো ইয়া নাই, এখন আবার কন্ট্রোল ভি চাপে নিয়ে আসেন, আপনার এতটুকুই দরকার। জি সরাজিন ভাই বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, না এটুকু বুঝতে পারছি। আর বিষয় হচ্ছে যে আমার মনে করেন যে 10টা গান আছে একটাই ভিডিও, তো আমি আলাদা ভিডিও খালি কপি করে তারপরে একটা একটা করে সেভ করে দিব নাকি? একটা একটা করে কেন কেন সেভ করবেন আপনার যত, অবশ্যই তো আপনাকে একটা একটা করে করতে হবে, আপনি যেখানে 10টা ভিডিও আছে একটা 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 ভিডিওতে 10টা ভিডিও অ্যাড করা আছে, কিন্তু আপনি ওটা 10টা ভিডিও যেহেতু আছে 10টায় 10 ভাগ করবেন, আপনার যেটুকু দরকার সেটুকু নিয়ে আপনি সেভ করবেন, এই যে যেটুকু যেটুকু দরকার সেটুকু নিয়ে আপনি শেয়ারে গিয়ে ফাইলে গিয়ে আপনি এইভাবে সেভ করবেন, 10টা 10 ভাগেই করতে হবে আপনি, আলাদা হবে একসাথে হবে না। ওই একটা একটা করে নিব আর সেভ করে নিব আর কি। জি জি আর কিছু আপনি যতটুকু দরকার ঠিক আছে, আপনি ওখানে 10টা গান আছে ঠিক আছে ভাই, 10টা গান আছে আপনার যতটুকু দরকার কপি করে নিয়ে আপনি ওই যেটা থাকলো ওটা আপনি ওই টাইমলাইন থেকে ডিলিট করে দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার আমার যেটা প্রত্যাশিত সেটা নিয়ে বাকিটা ডিলিট করে দেওয়া যায় না? বাকিটা ডিলিট করে দেওয়া যায়, ধরেন যে এতটুকুই আমার দরকার, আমার এতটুকু দরকার আমি এখানে কপি করে নিলাম, যেটা আমি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কপি করে নিয়ে আপনি এটা এখন ফেলে দেন, সরি আমি কিন্তু যেটুকু আমি ড্র্যাগ করছি ঠিক আছে ওইটুকু ওইটুকু আমার দরকার, যেটুকু দরকার ওইটুকু আমি কপি করছি তাই না, এখন আমি কন্ট্রোল ভি দিয়ে ওইটুকু জিনিস আবার নিয়ে চলে আসবো, এখানে কন্ট্রোল ভি দিলে আবার টাইম লাইনে আমরা আপনার চলে আসবে, কন্ট্রোল কি ভি আমার এতটুকুই দরকার ভি, কন্ট্রোল ভি আচ্ছা পেস্ট পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম যেটা বলে আর কি, ও আর বাকিটা চলে গেল তাই না, আমার এত বাকিটা তো আমি ডিলিট করে দিলাম, আবার দেখাই আপনাকে এই যে দেখেন আমার তো এতটা দরকার নাই ঠিক আছে, আমার এতটা দরকার আছে, আমার দরকার শুধু এতটুকু এই শেষেরটুকু। আপনি আপনি 3 মিনিট থেকে 4 মিনিট, এই 3 মিনিট থেকে 4 মিনিট এটা এটা একটু নেন দেখি, এই সামনে 2 মিনিট নিলাম ঠিক আছে, এই সামনে আমি 2 মিনিট নিলাম, সামনে 2 মিনিট আপনি কপিও করতে পারেন কাটও করে নিতে পারেন, কন্ট্রোল সিও করতে পারেন কন্ট্রোল এক্সও করতে পারেন যে কোনো একটা, আচ্ছা কন্ট্রোল এক্সই নিলাম
ঠিক আছে, ওটা আমার কিন্তু কাটে কেটে গেছে, কেটে যাওয়ার পরে আপনি এখানে ডিলিট করে দিলেন, এখানে কিছু আছে আর ডিলিট কিভাবে করলেন? ডিলিট বাটন চাপে চাপে হ্যাঁ ডিলিট বাটন চাপে আমি ডিলিট করে দিলাম। তারপর আমি আবার কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম এখানে। এভাবেও করতে পারেন, আপনার যেভাবে সুবিধা। আবার এভাবেও করতে পারেন, আপনার মনে করেন যে 2 মিনিট রাখবো, ঠিক আছে, সামনে 2 মিনিট রাখবো, পিছনে একটা গোটাটাই কেটে ফেলে দেবো। এবারে একবারে কন্ট্রোল এক্স করে দেন, কেটে দেন, তাহলে সামনে 2 মিনিট থেকে গেল। এই তো, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি ভাই। একটা জিনিস ভাই, জি মনে করেন একটা ভিডিও আপনি সেট করছেন, কিন্তু আরেকটা ভিডিও আপনি তারপর থেকে শুরু হবে, এরকম সিস্টেম কি আছে? অবশ্যই আছে, মানে আমি ভিডিওটা অ্যাডজাস্ট করতে যাচ্ছি, দুইটা ভিডিও আচ্ছা বুঝতে পারছি। ও দুটো খন্ড খন্ড ভিডিও কি এখানে করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুটো ভিডিও আমি এক জায়গায় করবো, এই তো। আচ্ছা আচ্ছা, এটা আমিও বলতে যাচ্ছিলাম, দেখাচ্ছি। আচ্ছা আমি দেখি আগে কোথায় আমার দুটো ভিডিও এক জায়গায়, দুটো ভিডিও আমি ইয়া করে দিই, সিলেক্ট করে দিই। ওকে, দুইটা গানগুলো দিয়ে দিই, দুটো গানগুলাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিলে হবে, আমি ওইটাও বলতে যাচ্ছিলাম। যেমন দেখা গেল যে এশিয়ার ক্লাসটা আমাদের 4 দিন করা হইলো, খন্ড খন্ড করে, তখন আমরা ওই এশিয়ার ক্লাসটা শুধু আলাদা করব, কাটে 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 কাটে। আচ্ছা আমি দেখাচ্ছি, আবার ওই যে আবার ফাইলগুলো ইনপুট করে নেব, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা আমার এখানে এই দুটো ইয়ে আছে, কিছু ভিডিও আছে, আমি এখান থেকে নিব। আচ্ছা এখানে একটা ওয়াজ আছে আমার, ঠিক আছে, আর এখানে একটা আলাদা একটা ডাক্তারের ভিডিও আছে, আমি দুইটা সিলেক্ট করে নিলাম, এইভাবে সিলেক্ট করে নিয়ে ওপেন করে দিলাম এখান থেকে। আচ্ছা এই যে ভিডিও দুইটা দুইটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা আমি যদি চাই এই যে ওয়াজটা প্রথমে রাখবো, ওয়াজটা নিলাম, ড্রাগ করে ধরে আমি টাইম লাইনে নিয়ে চলে আসলাম, জি জি ঠিক আছে। নেওয়ার পরে এই যেটা আসছে, আচ্ছা আপনার ভিডিও অনেক বড়, বিশাল বড়, এটা শেষ করা যাবে না। এটা একটা ওয়াজের ভিডিও, আর এটা হলো আপনার এক ডাক্তারের ভিডিও। ইনসুলিন নামক একটা হরমোন আমাদের শরীরে তৈরি করে, এই হরমোনটা কি কাজ করে, এটা আমরা সারাদিন খাবার খাচ্ছি, আপনি যে কোনো খাবার খান, ছোটবেলার থেকে যা যা খেয়ে এসেছেন, ভবিষ্যতে যা যা খাবেন, সব খাবারের সুগার বাড়ে, আপনি কোন খাবারটা পারবেন? আচ্ছা দুইটা ভিডিও নিচ্ছি, দুইটা ভিডিও কিন্তু দুই রকম, এটা আমি পাশাপাশি করে দিলাম এক জায়গায়, ঠিক আছে। এখন যদি আমি প্লে করি, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা এখন আমি আবার প্লে করলাম। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই, ঠিক আছে ভাই ঠিক আছে। এখন শুধু সেভ করে দিলে হয়ে গেল নাকি? সেভ বলতে এখন যে শেয়ার করতে হবে, শেয়ার করলে হয়ে যাবে। হ্যাঁ আগে শেয়ার থেকে লোকাল।
আচ্ছা ভাই, শেয়ার করে আমি যে ফাইলটা রাখবো সেটা পরে আমি এডিট করলে এডিট করতে চাইলে পারবো না, তাই না? পারবেন, তখন এডিট করতে পারবেন, তখন এডিট করতে পারবেন আপনি। এইভাবে আপনার যে কাজগুলো হয়ে গেছে ওইগুলো কিন্তু আর ইয়া করতে পারবেন না, তখন আবার নতুন করে শুরু করতে হবে, তাই তো? নতুন করে শুরু করতে হবে। আর যদি আমি অর্ধেক কাজ করে রাখি তাহলে ফাইল ফাইল আর সেভ অ্যাজ করে রাখলে পরবর্তীতে আমি যেখান থেকে শেষ 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 করছি আবার ওখান থেকে আবার প্রজেক্টটা শেষ করতে পারবো। হ্যাঁ, প্রজেক্টে আবার যেখান যেখান পর্যন্ত করছিলাম তারপর থেকে আপনি শুরু করতে পারবেন। আচ্ছা, তারপর আর কি কি বলছিলেন? আর কারো কোনো কথা আছে? না বুধ ভাই, আমরা একটা কেটে মানে ব্রেকে যেতে পারি? জি স্যার, আমরা একটা ব্রেক নেই স্যার। আর আপনাদের কি কি কারো কি যদি প্রশ্ন থেকে থাকে তাহলে বলিয়েন, ঠিক আছে? ওটা পরে ভাই, আগে কাজটা করে দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় হলো যে এটা কিন্তু ইনস্টল দিতে আর মনে করেন যে ক্র্যাক করতে একটু ভেজাল আছে, আর যদি কারো ফাইলটা ডাউনলোড করা থাকে, ঠিক আছে, এখানে আপনারা এখান থেকে আপনারা করে নিতে পারেন স্ক্রিন শেয়ার দিয়ে, ঠিক আছে? একটু কিন্তু ভেজাল আছে। সেদিন সালাউদ্দিন ভাইয়ের ওখানে গেছি, উনি কিন্তু ওই যে ওনার ইয়া দেওয়া ছিল, ওই যে একটা ইন্টিভাইস দেওয়া ছিল, ইন্টিভাইসটা দেওয়ার কারণে ক্র্যাক ফাইলটা খাইয়ে নিচ্ছে, বারবার করে খাইয়ে নিচ্ছে। তখন ইন্টিভাইসটা আনইনস্টল করে তারপর ক্র্যাক ফাইলটা ইয়া করাইছে, ক্র্যাক করাইছে। তাহলে আমার ওই সিস্টেম করা লাগবে। ঠিক আছে, কারো যদি ইন্টিভাইস থেকে থাকে তাহলে আনইনস্টল করে দিয়ে কাজটা করতে হবে, ক্র্যাকটা করতে হবে। আর ক্র্যাকটা করার সময় অবশ্যই নেটটা যেন অফ থাকে, নেটটা অফ করে রাখতে হবে।